ওই গোশতের টুকরাটা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, পয়গম্বর আমি মনে করেছিলাম আল্লাহ তাআলা মনে আমাকে ভুলে গেছে, আজকে বহু বছর জন্মের পর থেকে এখনো পর্যন্ত রাস্তায় শুয়ে আছি, দুইটা হাত নাই দুইটা পা নাই, ও পয়গম্বর কোনো ক্ষমতা আমার নাই, মানুষে কোনো কিছু দিলে আমি খাইতে পারি না, হলে আমি না খাইয়া পড়িয়া থাকি, কত বেলা যায় এক লোকমা খাবার আমি খাইতে পারি না। আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ হয়তো আমাকে বুইলেই গেছে, আজকে আমি আপনার মাধ্যমে জানতে পারলাম না আমার আল্লাহ আমাকে ভুলে নাই, আল্লাহর জাহার নামে আমারে দিবে তার মানে আমার কথা আল্লাহর মনে আছে, আমাকে আমার আল্লাহ মোহাব্বত করে বানাইয়া যদি জাহার নামে দেয় এতে আমি খুশি আছি, আমার আল্লাহ আবার জাহার নামে দিলেও আমি খুশি, আমার কোনো আপত্তি নাই, আমার রব খুশি থাকলে আমি আমার রবের উপরে খুশি, আল্লাহু আকবার। এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলতে দেরি, হাত নাই পা নাই, ওই গোশতের টুকরাটা একটা 18 বছর যুবক হইয়া লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কাকা মুহাইয়া ইলাহি, মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর কাদের খুদ, রত্তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়ায় দিবে কে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাকে নিয়ামত আরো বাড়ায়া দিবে, আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না কৃপণতা করবে আল্লাহ তাআলা যা নিয়ামত দিছে তা তো নিবে এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে, ঠিক কি না? ঠিক কি না? মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছেন হেঁটে হেঁটে আল্লাহর সাথে কথা বলবার জন্য, হঠাৎ করে চার রাস্তার মোড়ে দেখলেন একজন মানুষ, নামে মাত্র মানুষ কিন্তু হাত দুইটা নাই পা দুইটা নাই, একেবারে দেখতে গোশতের টুকরার মতো, কিন্তু কথাও বলতে পারে চোখ দিয়ে দেখতেও পারে। মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে রওনা করলেন, ওই গোশতের টুকরার মতো মানুষটা মূসা আলাইহিস সালামকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলল, সালাম দিয়ে বলে আল্লাহর পয়গম্বর কোথায় যান? তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলবার জন্য যাই। ও নবী মূসা, আপনি তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। বলে হ্যাঁ। আল্লাহর সাথে আপনি কথা বলবার জন্য তুর পর্বতে যাইতেছেন, কথা বলবেন কোনো আপত্তি আমার নাই। ও পয়গম্বর, তবে আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন তৈরি করেছে, আমাকে কোন উদ্দেশ্যে তৈরি করেছে? মূসা পয়গম্বর বললেন, কেন রে আল্লাহর বান্দা? বলে দেখেন না, জন্মের শুরু থেকে দুইটা হাত নাই দুইটা পা নাই, চার রাস্তার মোড়ে বড় কষ্ট করে পড়ে থাকি, কোনো দাম নাই কোনো নাম নাই ইজ্জত নাই সম্মান নাই, রাস্তার মধ্যে পড়ে আছি। ও পয়গম্বর, আল্লাহ তাআলা তো বলেছে প্রতিটা সৃষ্টি জগতের কোনো না কোনো সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে, কিন্তু আমার মতো অবদার্থ যাকে হাতও দেয় নাই পাও দেয় নাই, আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে, কোন কাজে লাগাবে, নাকি আল্লাহ তাআলা আমাকে কোনো উদ্দেশ্য ছাড়াই তৈরি করেছে? দয়া করে একটু জিজ্ঞাসা করবেন মূসা কালিমুল্লাহ। এই তুর পাহাড়ে দাঁড়াই আল্লাহর সাথে সরাসরি প্রায় 33,000 বারেরও বেশি কথা বলেছে। তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিলেন, যখন চলে আসবেন আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ একটা কথা জানতে চাই। বলে কি কথা? আপনার ওই বান্দার কথাটা বলে দেন, আপনি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, মনের খবর ভালো করিয়া জানেন, আল্লাহ আপনার বান্দার দুইটা হাত নাই আপনার বান্দার দুইটা পা নাই, বড় কষ্টে আছে রাস্তার মধ্যে গোরাগরি করতেছে, ওই আপনার বান্দা জানতে চাইছে তার কেন বানাইছেন কোন উদ্দেশ্যে বানাইছেন। আল্লাহ তাআলা বললেন, মূসা যাও তাকে বলে দিও আমার জাহান্নামে তাকে দেওয়ার জন্য বানাইছি,
আমার জাহান্নামের মধ্যে ছোট্ট একটা গর্ত আছে, ওই গর্তটার মধ্যে নিক্ষেপ করব আর ওই গর্তটা তাকে দিয়ে আমি পূরণ করব। এই জন্য আমি আল্লাহ তাকে বানাইছি। আল্লাহর পয়গম্বর হাঁটিয়ে যখন আসতেছিলেন, আসবার সময় ওই গোশতের টুকরা বলে হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন বলে হ্যাঁ করেছি। কি উত্তর দিয়েছে? হে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবা না বলে কেন? বলে তোমার মনে এখন যতটুকু কষ্ট আর দুঃখ আছে শুনবার পর আরো বেড়ে যাবে। ওই গোশতের টুকরা বলে আল্লাহর পয়গম্বর কষ্ট আর কি, জীবনে সুখের কোনো নাগাল তো পাইলাম না, জন্মের শুরু থেকে হাত নাই পানে রাস্তার মধ্যে পড়ে আছি, আমার মতো দুঃখী আর কি আছে গো আল্লাহর নবী? আপনি বলেন কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর বলে না না, আমি জানি সংবাদটা শুনবার পরে তুমি আরো বেশি কষ্ট পাইবা, আমি তোমাকে বলতে চাই না। ওই গোশতের টুকরা বলে পয়গম্বর আপনি বলেন দয়া করে মেহরবানি করে। আল্লাহর পয়গম্বর তখন বললেন আল্লাহ তাআলা তোমাকেও একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। কি উদ্দেশ্য? আমাকে আল্লাহ তাআলা কি কাজে লাগাবে? আল্লাহর জাহান্নামে একটা ছোট্ট গর্ত আছে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আল্লাহ তাআলা তোমাকে দিয়া পূর্ণ করবে। আল্লাহু আকবার! এটা সুসংবাদ হতে পারে না, এটা কিন্তু দুঃসংবাদ। তখন ওই গোশতের টুকরাটা বলে আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর তো রাগি নবী, ধমক দিয়া বলল কি রে, এটা তো সুসংবাদ নয় দুঃসংবাদ, আল্লাহ তোর জাহান্নামে দিবে, তুই আলহামদুলিল্লাহ কেন বললি? ওই গোশতের টুকরাটা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে পয়গম্বর আমি মনে করেছিলাম আল্লাহ তাআলা মনে আমাকে ভুলে গেছে, আজকে বহু বছর জন্মের পর থেকে এখনো পর্যন্ত রাস্তায় শুয়ে আছি, দুইটা হাত নাই দুইটা পা নাই, ও পয়গম্বর কোনো ক্ষমতা আমার নাই, মানুষে কোনো কিছু দিলে আমি খাইতে পারি না হলে আমি না খাইয়া পড়িয়া থাকি, কত বেলা যায় এক লোকমা খাবার আমি খাইতে পারি না। আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ হয়তো আমাকে বুইলেই গেছে, আজকে আমি আপনার মাধ্যমে জানতে পারলাম না আমার আল্লাহ আমাকে ভুলে নাই, আল্লাহর জাহান্নামে আমারে দিবে তার মানে আমার কথা আল্লাহর মনে আছে, আমাকে আমার আল্লাহ মোহাব্বত কইরা বানাইয়া যদি জাহান্নামে দেয় এতে আমি খুশি আছি, আমার আল্লাহ আবার জাহান্নামে দিলেও আমি খুশি, আমার কোনো আপত্তি নাই, আমার রব খুশি থাকলে আমি আমার রবের উপরে খুশি। আল্লাহু আকবার! এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলতে দেরি, হাত নাই পা নাই, ওই গোশতের টুকরাটা একটা 18 বছরের যুবক হইয়া লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কাকা মুহাইয়া ইলাহি, মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, কাদের খুদ রতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার মুসা পয়গম্বর তো সরাসরি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আপনি কিছুক্ষণ পূর্বে বললেন তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইলেন, আর এখন দেখতেছি তাকে আপনি সুন্দর যুবক বানাইয়া দিলেন, এমন সুন্দর যুবক এই মিশরে জমিনে আর আমি দেখি নাই, আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি? আল্লাহ তাআলা বলে হে মুসা আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি কারো অনুমতি নেই না, আমার সিদ্ধান্ত ছিল আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে দিব, জাহান্নামের ছিদ্রটা তাকে দিয়ে পূর্ণ করব, কিন্তু আমার এই বান্দা যখন এই সংবাদটা শুনবার পরও আমার উপরে সন্তুষ্ট হইয়া গেছে, আর আমার উপরে সন্তুষ্ট হইয়া যখন আমার বান্দা আলহামদুলিল্লাহ বলছি আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে গেল, আহারে কত নাফরমানকে কত নিয়ামত দিলাম, যেই নাফরমান একবার আল্লাহ বইলা ডাকতায় না, আহারে কত নাফরমান কত দন সম্পদ দিলাম, আমার কুদরতি কদমে একটা সেজদা দেয় না, ও তো আমার এই বান্দারে কোন নিয়ামত দেই নাই, হাত দেই নাই পাও দেই নাই রাস্তার মধ্যে ফালা রাখছি, আমার এই বান্দাটা যখন আমার আলহামদুলিল্লাহ বলছে আমার কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে গেছে, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করেছি, মুসা তুমি শুনিয়া নাও অবশিরু সুসংবাদটা তাকেও দিয়া দাও তুমিও শুনিয়া নাও, আমি শুধু তাকে ওই গোশতের টুকরা থেকে সুন্দর যুবক বানাই নাই,
আমি তার নামটা চিরতরে জাহান্নাম থেকে কাইটা নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তার দাম বাড়ায় দেয়। আবার আল্লাহ তাআলা বলে, হে নবী, যে আপনার আদর্শে আদর্শিত হবে, আমি আল্লাহ তাআলা তার দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিব। আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে বলেন, যদি তারা আপনার অনুকরণ করতে পারে, আপনার অনুসরণ করতে পারে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসব, গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীর অনুকরণ করো, আর নবী কয় আল্লাহ হুকুম মানো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন মহাব্বতটা কেমন, বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আমি আলোচনা শুরুই করি নাই, যেই দিকে যাব আলোচ্য আয়াতের দিকে একটু পরে যাইতেছি, যেহেতু আমি এই দিকে ঢুকলাম একটু বলে নেই। এই যে নবীর সুন্নাত, মাথায় টুপি পরছেন তার দাম কত, মুখের মধ্যে দাড়ি তার দাম কত, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি গুলো সারিয়া কান্না করে দেয়, আল্লাহ তাআলা বলে তার দোয়াটা কবুল না করলে আমি আল্লাহ লজ্জা লাগি।